নমস্কার বন্ধুরা, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন যে এনজেপি স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, আর থামনেল থেকে তো জেনে গেছেন যে আমরা এনজেপি স্টেশনে এসে নামছি না, আমরা এনজেপি স্টেশন থেকে ট্রেন ধরব। আমরা এখন যাব বীরভূম জেলা, বীরভূম অর্থাৎ বীরের ভূমি। আমরা প্রথমে বীরভূমের তারাপীঠ মন্দির ও বামদেবের সাধনক্ষেত্র দ্বারকা নদীর তীরে অবস্থিত মহাশ্মশান দর্শন করব। তারপর যাব আটলা গ্রামে বামদেবের জমভিটে দেখতে, দেখব আরো নানান প্রাচীন মন্দির। এরপর ঘুরব কবিগুরু শান্তিনিকেতন। খোয়াই নদীর তীরে সোনাঝুড়ি হাটে নাচব আদিবাসীদের সাথে ধামসা মাদলের তালে তালে। একান্নতম সতীপীঠ কঙ্কালীতলায় খোয়াই নদীর তীরে দেখব অপূর্ব সুন্দর সন্ধ্যা আরতি। এরপর আমরা দেখব দুবরাজপুরের নিকট অবস্থিত হেতামপুর রাজবাড়ি। সেখান থেকে চলে যাব বীরভূম জেলায় একমাত্র পাহাড় মামা ভাগ্নে পাহাড়ের উপরে, যেখানে মহাদেবের নির্দেশে বিশ্বকর্মা দ্বিতীয় কাশী নির্মাণ করেছিলেন। অষ্টব্রক্ষ ঋষির তপস্যা ক্ষেত্র 51টি শক্তিপীঠের অন্যতম বক্রেশ্বরের দশভুজা ত্রিনয়নী দেবীর পুজো দেব। সবশেষে পার্শ্ববর্তী রাজ্যে ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত মেসেঞ্জার ড্যামে দেখব পাহাড়ের কোলে সূর্যাস্ত। কয়েকটা পর্বে তুলে ধরব আমাদের এই ভ্রমণ বৃত্তান্ত, থাকবে থাকা খাওয়া যাওয়া আসার খুঁটিনাটি তথ্য। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে। চলো শুরু করে যাক তাহলে। আজ 12ই জানুয়ারি শুক্রবার 2024, স্বামী বিবেকানন্দের জন্মদিন, সময় সকাল 9:15। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যাব হচ্ছে রামপুরহাট স্টেশন। আমাদের ট্রেন হচ্ছে হলদিবাড়ি কলকাতা স্পেশাল, যেটা আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে হচ্ছে 9:38 এবং রামপুরহাটে পৌঁছবে হচ্ছে 3:40। এছাড়াও এই নিজেরবাড়ি থেকে যাওয়ার জন্য অনেকগুলি ট্রেন আছে, যেমন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, পরাশর এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, এগুলো সবকটাই রামপুরহাটের ওপর দিয়ে যায়। আমাদের ট্রেন হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এসছে, ট্রেন নাম্বার 12364। আমাদের কোচ নাম্বার C1, এসি চেয়ার কার, পার হেড ভাড়া পড়েছে আমাদের 562 টাকা করে, সিট নাম্বার 62, 63, 64। সেকেন্ড ক্লাস সিটিং রিজার্ভেশনে এই ট্রেনে রামপুরহাট পর্যন্ত ভাড়া পড়ে জনপ্রতি 160 টাকা করে। নিউ জলপাইগুড়ি থেকে রামপুরহাটের দূরত্ব 354 কিলোমিটার, সময় লাগে কম বেশি 6 ঘন্টা। 10 মিনিট লেটে সকাল 9:50 আমাদের ট্রেন ছাড়ল। কুয়াশা মাখা সকালে রেলপথের দুধারে হলুদ সর্ষে ফুলের ক্ষেত দারুণ সুন্দর লাগছে। কলকাতা থেকে যারা আসবেন তাদের জন্য রয়েছে অনেকগুলি ট্রেন, তার মধ্যে বিশেষ হচ্ছে মা তারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা স্টেশন থেকে নিয়মিত চলাচল করে। এছাড়া রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা, পদাতি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, মা তারা এক্সপ্রেস ইত্যাদি। আর হাওড়া স্টেশন থেকে রয়েছে গণদেবতা এক্সপ্রেস, কবিগুরু এক্সপ্রেস, হাওড়া জয়নগর এক্সপ্রেস, মালদা টাউন সিটি এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস ও দয়া এক্সপ্রেস। কলকাতা থেকে রামপুরহাট আসতে সময় লাগে কম বেশি 4 ঘন্টা। আমাদের ট্রেন বিকেল 3:40 বীরভূম জেলার রামপুরহাট স্টেশনে এসে পৌঁছল। বীরভূম শব্দটির সম্ভাব্য উৎস বাগদি রাজা বীরমল্লের নামানুসারে এই জেলার নামকরণ হয়েছে। বীরমল্ল 1501-1554 পর্যন্ত এই অঞ্চলের শাসক ছিলেন। আর অন্যদিকে সাঁওতালি ভাষায় বীর শব্দের অর্থ হচ্ছে বন, তাই বীরভূমকে বনভূমিও বলা যেতে পারে। স্টেশন থেকে তারাপীঠ মাত্র 8 কিলোমিটার, অটো ভাড়া জনপ্রতি 40 টাকা। আমাদের কোনো হোটেল বুকিং নেই, মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে উঠব। সামনে তারামা সরণি দেখা যাচ্ছে, এই পথেই মন্দিরে যেতে হয়। আমরা এই রাস্তাতেই কোনো হোটেল খুঁজে নেব। এই রাস্তায় যেমন বিভিন্ন মানের থাকার হোটেলও আছে, তেমনি আমিষ ও নিরামিষ খাবারের হোটেলও আছে, আর আছে পূজা সামগ্রী ও নানাবিধ দোকান। Thank you.
বেশ কয়েকটি হোটেল দেখার পর সংগ্রাম হোটেল আর হোটেল ব্লু স্টার আমাদের বেশ পছন্দ হলো। তার মধ্যে হোটেল ব্লু স্টার মন্দিরের একদম কাছে হয়, আমরা এটিকেই বেছে নিলাম। রুম বুকিং এর জন্য এখানে আধার কার্ড মাস্ট। ট্রিপল বেড গিজার সহ এসি রুমের ভাড়া পড়লো 1250 টাকা। হোটেলে লিফটও আছে। হোটেলে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মা তারার মন্দিরের উদ্দেশ্যে। প্রথমে আমরা মায়ের সন্ধ্যা আরতি দেখব, তারপর তারা মায়ের পুজো দেব। চলো এবার মন্দিরের সামনে কোনো দোকান থেকে পুজো সামগ্রী কিনে নিই। তারামার মন্দিরের সামনে এই হচ্ছে জীবিতে পুকুর। কথিত আছে এক ব্যক্তি কাটা মাছ এই পুকুরে ধুতে এসেছিল, মাছটি ধোবার সময় জোড়া লেগে জীবিত হয়ে যায়। তারাপীঠ মন্দির সম্বন্ধে লোকমুখে একাধিক কিংবদন্তি প্রচারিত আছে। তার মধ্যে শক্তিপীঠ ধারণাটি এসছে দক্ষ রাজ্যের যজ্ঞস্থলে স্বামীনিন্দা সহ্য করতে না পেরে সতীর আত্মাহুতির পর শিব ক্রুদ্ধ হয়ে প্রলয়নৃত্য শুরু করেন। বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ডবিকৃত করেন। কথিত আছে সতীর তৃতীয় নয়ন বা নয়নতারা তারাপুর গ্রামে পড়ে ও পাথরে পরিণত হয়। ঋষি বশিষ্ঠ প্রথম এসে এই রূপটি দেখতে পান এবং তারামা রূপে পুজো শুরু করেন। আরেকটি কিংবদন্তি, সমুদ্র মন্থনের সময় হলাহল পান করে শিবের কণ্ঠ বিষের জ্বালায় জ্বলতে শুরু করে। তখন তারা দেবী শিবকে নিজ স্তন্যদুগ্ধ পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন। সেই থেকে এই মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন। আবার অনেকের মতে রাজা শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের যুদ্ধের পর রসানাচার্য নাগার্জুন তিব্বত থেকে বৌদ্ধ দেবী তারার সাধন পদ্ধতি ভারতে নিয়ে আসেন। মন্দিরের গর্ভগৃহ ছোট হওয়ায় বেশিরভাগ মানুষ বাইরে বসে আরতি দেখছেন। তারাপীঠের বর্তমান মন্দিরটি নির্মাণ করেন 1818 সালে রাজা রামজীবন চৌধুরী ও মল্লারপুরের জমিদার শ্রী জগন্নাথ রায়। মন্দিরে পুজো দেওয়ার 3 ধরনের লাইন আছে, VIP 500 টাকা, তার নিচে 300 টাকা, আর একটি লাইন কোনো পয়সা লাগে না। আর যে সেবায়েতের মাধ্যমে পুজো দেবেন তার দক্ষিণা আগের থেকে নির্দিষ্ট করে নেবেন। মন্দিরের চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশূল 3টি পদ্ম ভেদ করে উঠেছে। মন্দিরের প্রবেশপথের মধ্যখিলানে দুর্গার প্রতিকৃতি রয়েছে। মন্দিরের উত্তর দিকের বাম পাশে খিলানে রয়েছে কুরুক্ষেত্র যুদ্ধের ঘটনা, বিশ্বের সরসজ্জা, অশ্বত্থামা, হত প্রভৃতি মহাভারতের কাহিনী এখানে উৎকীর্ণ করা রয়েছে। মন্দিরের উত্তর ভিতের পূর্ব দিকে সীতাহরণ, অকালবোধন, রাম ও রাবণের যুদ্ধের দৃশ্য, আর পশ্চিম দিকে রয়েছে কৃষ্ণলীলার চিত্র। কিন্তু দুর্ভাগ্য যে বারংবার সেগুলো অয়েল পেন্ট করার জন্য শিল্পকলা সম্পূর্ণ অস্পষ্ট হয়ে গেছে। সামনের সাদা মার্বেলের মন্দিরটি চন্দ্রচূড় শিবের। ত্রয়োদশ শতাব্দীতে জয়দত্ত বণিক এটি নির্মাণ করেন। তারা মন্দিরের পূর্ব দিকে এটি অবস্থিত। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनम् मृत्योर्मुक्षीयमामृतात्। পুজো শেষ, এবার চলো একটু চা খেয়ে আসি। এখানে চায়ের বিশেষত্ব হচ্ছে মাটির হাঁড়িতে চা তৈরি করে মাটির গ্লাসেই চা পরিবেশন করা হয়। এবার দ্বারকা নদীর তীরে মহাশ্মশান দর্শন করে আসি। এই সেই দ্বারকা নদী যা কাশীর গঙ্গার মতন উত্তরবাহিনী। এই সেই মহাশ্মশান যেখানে বামাচরণ চট্টোপাধ্যায় অর্থাৎ বামাখাপা তন্ত্র সাধনা করতেন কৈলাসপতি বাবার কাছে।
আর সাথে সাথে তিনি পাশেই তারামার মন্দিরে নিয়মিত পুজো করতেন, কিন্তু তিনি পুজোর নিয়মকানুন কিছুই মানতেন না। একবার নৈবেদ্য নিবেদনের পূর্বে নিজে খেয়ে ফেলেন, তারপরে তিনি পুরোহিতদের রোষের দৃষ্টিতে পড়ে যান। শোনা যায় তারপর তারাদেবী নাটোরের মহারানীকে স্বপ্নে দেখা দিয়েছিলেন আর বলেছিলেন বামাখ্যাপাকে প্রথমে ভোজন করাতে। এরপর থেকে মন্দিরে দেবীকে নৈবেদ্য নিবেদনের আগে বামাখ্যাপাকে ভোজন করানো হয়। ১৯১১ সালে বামদেবের মৃত্যুর পর এখানেই সমাধিস্থ করা হয়। সমাধির পাশে পাঁচ মুণ্ডের আসন, যেখানে বসে ঋষি বৈশিষ্ট্য ও বামদেব সিদ্ধিলাভ করেছিলেন। এটি বামদেবের মন্দির। শ্মশানে ঢোকার মুখে শীত শিমুল গাছের নিচে 1274 বঙ্গাব্দে বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যার দিন বামদেব সিদ্ধি লাভ করেন। আর এটি মায়ের চরণ মন্দির। অধিকাংশ বামমার্গের তন্ত্রসাধকরা পঞ্চমাকারে তারাদেবীর পুজো ও তন্ত্রসাধনা করেন এখানেই। রাতের অন্ধকারে গা ছমছম করা শ্মশানের পরিবেশ, মনে হয় যেন কোনো এক অলৌকিক শক্তি বিরাজ করছে। ভয় আর ভক্তি যেন এক অদ্ভুত মায়াময় পরিবেশ। এখানে এসে অধার্মিকদের মনেও ধর্মভাবের সঞ্চার হবে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, মৃত্যুর পর কোনো না কোনো দিন কোনো না কোনো শ্মশানে আমাদেরকেও দগ্ধ হতে হবে। রাত 10টা বাজে, এবার রাতের খাবারের জন্য নিরামিষ হোটেল খোঁজার পালা। মন্দিরের কাছে মাতা সরণিতে অনেক হোটেল আছে, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া ভালো শুদ্ধ নিরামিষ রেস্টুরেন্টের বড় অভাব। মাতা সরণির পাশে একটি গলিতে রয়েছে এই শুদ্ধ শাকাহারী রেস্টুরেন্ট, নাম মাধবী হোটেল। এখানে নিরামিষ থালি দাম 80 টাকা, গরম গরম ভাতে ঘি, ডাল, পাঁপড় ভাজা, আলু পোস্ত, ফুলকপির তরকারি আর চাটনি, স্বাদেও অপূর্ব। ফিরে যাচ্ছি আমাদের আজকের আস্তানা ব্লু স্টার হোটেলে। আগামীকাল আমরা যাবো বীরচন্দ্রপুর দেখতে, সেখানে ইস্কন মন্দির দেখবো, বাঁকা রায়ের মন্দির দেখবো আর গৌড়ীয় মঠ দেখবো, আর পাশাপাশি দেখবো নিত্যানন্দ প্রভুর জন্মকুঠির, আর দেখবো আটলা গ্রাম যেখানে বামাখ্যাপা জন্মগ্রহণ করেছিলেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আগামী পর্ব তোমাদের মিস না হয়। জয় মা তারা।